বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কার্তিক পুজোর পর রাস উৎসব, তারই প্রস্তুতি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। খানাকুলের চকতপুরেও রাস উৎসবের প্রস্তুতি চলছে। বন্যার জেরে খানাকুলের বিভিন্ন এলাকার মানুষ অসহায়ভাবে দিন কাটিয়েছেন দীর্ঘ কয়েক মাস। সেই সব বাধা পেরিয়ে রাস উৎসবে সামিল খানাকুলের চকতপুর এলাকার মানুষ। রাস উৎসব মোট ৯ দিন ধরে চলবে বলে জানিয়েছে রাস কর্তৃপক্ষ। আলোক সজ্জায় সেজে উঠেছে খানাকুলের চকতপুর। সব মিলিয়ে রাস উৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে বলা যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এবছর ৪৬তম বছরে পদার্পণ করেছে রাস উৎসব। এটা হয় জগৎপুর হরেকৃষ্ণ ক্লাবের পরিচালনায় নদিনব্যাপী, এবং এবছরের পরিস্থিতিটা আবার অন্যরকম। গত বছরের পরিস্থিতি কোভিডের সিচুয়েশানের মধ্যে ছিল, এবছরও তাই আছে। কিন্তু এবছর যেটা সিচুয়েশান খুব খারাপ, কেন বিগত দিনগুলোতে বারংবার বন্যা হয়েছে এবং বড় বড় বন্যা হয়েছে। এখানের যেহেতু চাষি এরিয়া, সেই জন্য এখানে মানুষ বিগত যে শারদ উৎসব হলো বা আপনার শুভ দীপাবলি যে গেল, এতে কেউ সেভাবে আনন্দ করতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও এবছর যথাযথ সাধ্য চেষ্টা করে এই রাস উৎসবটা, আমরা একটা সময় ভেবেছিলাম যে আমরাও বোধহয় এটাকে এবছর পরিচালনা করতে পারবো না। তো শেষ মুহূর্তে এখনও দেখতে পাচ্ছেন যে এখনও কাজকর্ম চলছে আমাদের। তো আগামীকালের মধ্যে আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি এলাকাবাসীর মুখে হাসি ফোটানোর জন্য, সেইটা এখন চলছে। আগামীকালের মধ্যে আশা করি সমস্ত কাজটা আমরা শেষ করতে পারবো, এবং আগামীকাল থেকে ৮ দিন আমাদের এই মেলাটা চলবে, এবং এই মেলার শেষ দিন ২৬ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার। শুভ দৃষ্টিমালা বদল নানা নিয়মে, পড়লো গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।